সালামু আলাইকুম এবরণ আরও একটি এপিসোডে আপনারা সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে ফাউন্ডেশন চেন ফাউন্ডেশন চেন বা ফাউন্ডেশন স্টিচ ফাউন্ডেশন চেন বা স্টিচ কাকে বলে সেটা নিয়ে ডিসকাস করবো সেটা দেখাবো এটা হলো অ্যাডভান্স লেভেলের কাজ আমরা তো এতদিন বেসিক লেভেলের কাজগুলো করেছি এখন আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে চলে যাব আমি এখানে সামারি নিয়েছি আপনারা যে কোনো সুতা দিয়ে প্র্যাকটিস করতে পারেন ব্যাপার না আমি প্রথমে এখান থেকে সুতা একটু নিয়ে নিচ্ছি সুতা নেওয়ার পরে আমি এখন এইটাকে দেখুন এভাবে করে নিয়ে আমি স্লিপ স্টিচ তৈরি করবো স্লিপ স্টিচ কিন্তু আপনারা আগেও দিয়েছেন সো স্লিপ স্টিচটা কেমন হবে সেটা কিন্তু খুব ভালো মতো আপনারা জানেন তাও আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা নতুন তাদের এইটা বুঝতে সুবিধা হবে তো আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম এবার আমি এভাবে করে নিয়ে দেখুন একটা চেন করলাম একটা চেন করার পরে আমি যখন এক্সট্রা আরও চেন করবো এক দুই তিন এগুলো কিন্তু আমরা নর্মাল করি তো তিনটা এক্সট্রা করলাম প্রথম যে চেন ছিল এই চেনের উপরে যখন আমি একটা ডাবল ক্রোশে করলাম এটা হলো ফাউন্ডেশন চেন সেম জায়গায় আরও একটা করলাম আরও একটা তো আমি প্রথম যে চেনটা নিলাম ওই চেনটা হলো আমার ফাউন্ডেশন চেন এটাকে বলে ফাউন্ডেশন চেন ফাউন্ডেশন চেন করার পরে আমি এক স্টিজের মধ্যে চারটি ডাবল ক্রোশে করে নিলাম এরপরে তিনটি চেন করে আবার ঘুরিয়ে এইটাকে এভাবে নিয়ে তারপরে আমি এখানে এভাবে করে আবার একটি ডাবল ক্রোশে আবার একটি ডাবল ক্রোশে করলাম তারপরে আবার যে এখানে আছে এই পাশে এই তিন নাম্বার চেইনের মধ্যে এসে আবার এভাবে করে ডাবল ক্রস করলাম আবার তিনটি চেন তারপরে আমি আবার এখানে পরপর যতগুলো ডাবল ক্রোশে আছে প্রতিটি ডাবল ক্রোশের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশে করে দেব। একটি একটি করে ডাবল ক্রোশে করার পরে আমি এখানে দেখেন এই যেটা এখন তৈরি করলাম ফুলন এইটা হলো ফাউন্ডেশন স্টিচ ফাউন্ডেশন চেনের উপরে আমরা ডাবল ক্রো ক্রোশে করে নিলাম এটা একটা স্টিচ তৈরি হলো এভাবে করে আপনারা যে জিনিসগুলো তৈরি করবেন যেটার উপরে ডিপেন্ড করে আপনার ভিত্তি স্থাপন করবেন মানে আপনি কাজটা শুরু করবেন সেটাই হলো ফাউন্ডেশন চেন বা ফাউন্ডেশান স্টিচ শুধুমাত্র যে চেন দিয়েই ফাউন্ডেশন স্টিচ তৈরি হয় তা কিন্তু না সিঙ্গেল ক্রোশে ডাবল ক্রোশে দিয়েও হয়ে থাকে ওইগুলো হলো প্যাটার্ন বা ডিজাইনের উপরে আমরা এখন থেকে প্রতিদিন প্রায় চেষ্টা করবো বিভিন্ন ধরনের প্যাটার্ন শেখার জন্য কারণ প্যাটার্ন আমাদের খুব বেশি প্রয়োজন সো প্যাটার্ন শেখার জন্য আমাদের প্যাট এই স্টিচগুলো প্রয়োজন আমরা প্যাটার্নও শিখবো সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়ালও শিখে নেব আমি এখন এখানে দেখুন এভাবে করে একটি ম্যাজিক রিং করে নিয়েছি একটা চেন করব। এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে একটি চেন করলাম চেনটা করলাম ম্যাজিক সার্কেল সিকিউর করার জন্য এখন এই ম্যাজিক সার্কেলের মধ্যে যখন আমি কোনো স্টিচ দেব। মানে আমি এখানে একটা স্টিচ দিলাম একটা স্টিচ দিয়ে লক করে দিলাম এটা হলো আমার ফাউন্ডেশন সিঙ্গেল ক্রোশে তো আমি তিনটি চেন করলাম তিনটি চেন করার পরে আমি এখন যে সিঙ্গেল ক্রোশে করলাম এইর ওপরে যখন ডাবল ক্রোশে করব। তখন হবে এইটা ফাউন্ডেশন সিঙ্গেল ক্রোশের ওপরে ডাবল ক্রোশে করা আপনারা চাইলে এইটা ডাবল ক্রোশেও দিয়েও করতে পারেন ট্রিপল ডাবল ক্রোশিও দিয়েও করতে পারেন এটা তো জাস্ট আমি বেসিক দেখাচ্ছি পরবর্তীতে যখন আমি কোনো প্যাটার্ন দেখাবো তখন আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন তো এভাবে করে আমি আবারও একটা কেটে নিচ্ছি এবার আমি এখানে এটা খুলে নিলাম আর একটা নিয়ে নিচ্ছি আবার দেখেন ম্যাজিক রিংটা আমি কিভাবে করি এভাবে করে ধরে এখানে একটা এখানে থাকা অবস্থায় এভাবে ধরে এখানে একটা চেন করলাম চেন করে আমরা যখন এটাকে আরেকটা চেন করলাম কারণ একটা চেন আমরা সিকিওর করার জন্য আর একটা চেন আমরা ডাবল করে বা কোনো স্টিচ করার জন্য তারপরে এখানে আমি দুই তিনটা চেন করলাম বেশি না দুইটা বা তিনটা চেন করার পরে যখন আবার সেমভাবে ডাবল ক্রোশেগুলো সরি ডাবল ক্রোশেগুলো করে নিলাম এখন এই ডাবল ক্রোশের উপরে যখন আমি কোনো ধরনের কোনো লেস করব বা চেন করব এই যে এখন আমি কিন্তু এখানে দেখেন যে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশেগুলোই করছি এতে করে আমার কিন্তু এখানে স্টিচ হচ্ছে তো ডাবল ক্রোশে হচ্ছে মানে এই যে আমি ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করলাম সিঙ্গেল ক্রোশের উপরে সিঙ্গেল ক্রোশে না করে ডাবল ক্রোশে করলাম মানে প্রথমেই আমি যে স্টিচটা নিলাম সেই স্টিচটার উপরে যেভাবে করে আমার ডিজাইনটা শুরু হবে সেটাই হলো ফাউন্ডেশন স্টিচ যেমন আমরা সি টু সি ডিজাইন করি সেটাও কিন্তু আমাদের ফাউন্ডেশন স্টিচের উপরেই ভিত্তি করে কিন্তু করতে হয় সো এভাবে করেই আপনাকে বুঝতে হবে আর শিখতে হবে ধীরে ধীরে আপনারা তাহলে বুঝতে পারবেন যে কোনটা কোন ধরনের স্টিচ দেখেন এখানে আমি ফাউন্ডেশন স্ট্রিজ সম্পর্কে একটু ধারণামূলক ভিডিও দিলাম আশা করছি আপনাদের এই ফাউন্ডেশান স্ট্রিজ নিয়ে যত ধরনের ঝামেলা আছে তা শেষ হবে এবং আপনারা বুঝতে পারবেন আর ভেদাভেদ করতে পারবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম